আর বিনা অনুমতিতে কলকাতার রাজপথে করা যাবে না মিটিং মিছিল। আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল লালবাজার। এক নির্দেশিকায় জানানো হয়েছে, পুজোর আগে শহরের মিটিং মিছিল করতে হলে পুলিশের থেকে আগাম অনুমতি নিতে হবে। ওয়াকিমহল মহলের দাবি, আরজিকর আন্দোলন নিয়ে প্রতিনিয়ত কলকাতার রাজপথে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। সেই চাপ কমাতেই এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণকেই হাতিয়ার করলেন বিনীত গোয়েলরা। আরজিকর মামলার গত শুনানিতে শীর্ষ আদালতের কাছে রাজ্যের আইনজীবী কপিল সিবালের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ অবস্থানে হস্তক্ষেপ করতে নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু রোজ পথ আটকালে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তার পাল্টায় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, প্রয়োজনে সরকার এ ব্যাপারে আইন মতো পদক্ষেপ করতে পারে, তাতে কোনো বাধা নেই। পুজোর আগে কলকাতার রাস্তাকে মিছিল মুক্ত করতে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে এবার ঢাল হিসেবে সামনে তুলে ধরল কলকাতা পুলিশের সদর দপ্তর। আরজিকরের ঘটনার প্রতিবাদে গত 14 আগস্ট কলকাতায় প্রথম রাত দখলের কর্মসূচি হয়েছিল। তারপর থেকে লাগাতার সাধারণ মানুষ এই ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন। নেতাজি নগর, যাদবপুর, ধর্মতলা, বারাসাত এবং নৈহাটি থেকে আন্দোলনকারীদের উপরে হামলারও অভিযোগ উঠেছে, যা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আরজিকরের ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের পাশে রয়েছে সরকার, কিন্তু রোজ রোজ পথ আটকালে অনেক মানুষ রয়েছেন যারা অসুবিধার মধ্যে পড়েন। পুলিশের হাত শক্ত করে মুখ্যমন্ত্রী জানান, সামনে পুজো আসছে, তার আগে এভাবে রাত পাহারা দেওয়া পুলিশের কাজ নয়, কারণ পুজোকে ঘিরেও নিরাপত্তার অনেক কাজ থাকে। রাজনৈতিক মহলের দাবি, প্রথমে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং তারপরে মুখ্যমন্ত্রীর ঘোষণা পুজোর আগে কলকাতা পুলিশকে নতুন বল দিল।